সরকারি প্রকল্পের আর্সেনিক মুক্ত পানীয় জলের প্রকল্প হচ্ছে তৃণমূল নেত্রীর বাড়ির মধ্যে, এমনই অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে সুতি এক নম্বর ব্লকের বংশবাটি গ্রাম পঞ্চায়েতের বংশবাটি গ্রামে। গ্রামবাসীদের দাবি, সাধারণ মানুষের জন্য সরকারি জায়গায় এই জলের প্রকল্প করতে হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সুতি এক নম্বর ব্লকের বংশবাটি গ্রাম পঞ্চায়েতের বংশবাটি গ্রামে সরকারি প্রকল্পের আর্সেনিক মুক্ত পানীয় জলের প্রকল্প হচ্ছে মহিলা অঞ্চল তৃণমূল সভাপতি রেশমি খাতুনের বাড়ির মধ্যে, এমনই অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, তারা অত্যন্ত জলের সমস্যায় ভুগছেন, কিন্তু এইভাবে তৃণমূল নেত্রীর বাড়ির মধ্যে জলের প্রকল্প করা হবে না, সাধারণ মানুষের জন্য সরকারি জায়গায় এই জলের প্রকল্প করতে হবে। এটা হচ্ছে একটা আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা। আমরা পাড়ার লোক কেউ জানি না, এটা একটা ব্যক্তিগত জায়গায় হচ্ছে। আমরা ব্যক্তিগত জায়গায় চাই না, আমরা চাই সরকারি জায়গায় করুক। আমরা এই আন্দোলন করছি, আমরা এই আন্দোলন করে যাব। এটা তানজিনা খাতুনের বাড়িতে তৃণমূলের সঙ্গে যুক্ত। আমরা সেটা বলতে মানে বলবো না কি অন্য পার্টি করে, তৃণমূলের সঙ্গেই যুক্ত। আমরা প্রথমে জানতে পারিনি স্যার, পরে আমরা জানতে পারলাম যে ডিপ যে এ করলো সেলোটা গাড়লো, তো আমি জিজ্ঞাসা করছি কি এটা কি হচ্ছে, তো বলছে কি এটা সরকারি একটা ডিপ গাড়া দিচ্ছে যাচ্ছে। তো আমি আর কোনো কথা বললাম না, তো বলছি কি সরকারি যে হচ্ছে তো এটা ঘরের ভিতরে কি হচ্ছে তো আমরা বলতে পারবো না। ডিপওয়ালা বললো কি আমি বলতে পারবো না, এটা কি করছে ওরা জানছে আমরা বলতে পারবো না। বলেনি তো, গাড়ি এসেছিলো তো তিন দিন আগে, চার দিন আগে না কখন গাড়ি এসেছিলো, এখন বিডিওর গাড়ি এলো কি যে করাছে তার গাড়ি এলো বলতে পারবো না, গাড়ি ইনকোয়ারি করে গেল। আমরা চাইছি জনগণের যেটা ভালো হয় সেটা করেন, সরকারি জিনিস সরকারি জায়গাতেই হোক। আর ও তো আজকে মনে করলো কি ঘরের ভিতর হচ্ছে কি না, দুদিন হতো জল দিলে তারপরে মনে করেন কি যেমন গেটে তালা আছে তেমনি তালা মারা যাবে, কে পাবে জলটা। তবে গ্রামবাসীরা অভিযোগ তুললেও শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপির জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, তৃণমূল নেতারা নিজেদের স্বার্থের জন্য লুঠের রাজত্ব চালাচ্ছে। তৃণমূল কর্মী নাই, প্রথম কথা হচ্ছে তৃণমূল মহিলা অঞ্চল সভাপতি সে, এবং সে ভিডিও একটা ক্যাজুয়ালে সে একটা ভিডিও অফিসে কাজ করে, চাকরি করে। আমার প্রশ্ন, কি করে এইভাবে মানে দল এবং প্রশাসনকে এক করে দিচ্ছে? সবথেকে বড় কথা, গরিব মানুষের যেখানে অধিকার, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভাবছে সকল মানুষের জন্য যেন পানীয় জলের ব্যবস্থা করা যায়, পানীয় জলের ব্যবস্থার টাকা কীভাবে তছনছ করছে, সব প্রকল্পেই তছনছ করছে। আপনারা নিজে চোখে দেখে এসেছেন তৃণমূল কর্মীর বাড়িতে, অঞ্চল সভাপতির বাড়িতে রশ্মি খাতুন কীভাবে অত টাকার প্রজেক্ট তার বাড়ির মধ্যে করা হচ্ছে। যদিও মহিলা অঞ্চল তৃণমূল সভাপতি রেশমি খাতুনের দাবি, গ্রামবাসীদের সুবিধার জন্যই জলের প্রকল্প করা হচ্ছে, প্রতিটি গ্রামবাসীকে জল সরবরাহের ব্যবস্থা করে দেওয়া হবে। বিরোধীরা চক্রান্ত করে গ্রামবাসীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। না, এটা সরকারি জিনিস, এটা সরকারি লোককে পরিষেবা দেওয়ার জন্য আমরা এটা ব্যবস্থা করে এনেছি। লোককে এখানে তো কষ্ট জলের, আমি একটা মহিলা অঞ্চল সভাপতি, আমি লোকের ভালো করি, লোকের জন্য এনেছি। এই গ্রামেও অনেক রাস্তাঘাট সব পাদা হয়েছিল, আমি মহিলা হয়ে সব করেছি। জাকির দা আমাদের এখানে এসে মন্ত্রী হয়ে আমাদের অনেক উন্নতি হয়েছে, এটাও লোকের জন্য এনেছি, এটা কমপ্লিট হয়নি। যারা বিরোধী দল সিপিএম পার্টির লোক আছে তারা এগুলো করছে। তো সরকারি জায়গা সাইডে খাস জায়গা আছে, তো ওখানে ওরা ঘিরে রেখেছে, তো আমরা ঝামেলা করবো না বলে আমরা বলতে যাইনি। সেটা আমাদেরই নিজের লস, নিজের জায়গাতে বসিয়েছি, ওটা সেফটির জন্য বসিয়েছি। যে ওখানে ছেলে পেলে ওটা মেন রাস্তাতে অসুবিধা হবে, এখন কাজ কমপ্লিট হয়নি, কাজটা কমপ্লিট হয়ে গেলে সব জলের ব্যবস্থা করে দিব সবাইকে, এখন তো কোনো জিনিসই হয়নি। এটার জন্য ওরা কেন বিক্ষোভ করছে আমরা বুঝতে পারছি না। আদি ঠাকুরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঠাকুরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতান বেনারসি, জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভরম, সিফোন, বাংলার তাঁত, জামদানি লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।